ইমান জি ভাই, কি করতেছে? ভাই করতেছি, কারণ এটা আপনার বসো বসো একটু। ফার্স্টে হচ্ছে আমি পশ্চিম পশ্চিম কোন দিকে? পশ্চিম হচ্ছে আমার পিছনের সে। পিছনে? হ্যাঁ, আচ্ছা, তাহলে পশ্চিম খেয়াল করো নাই? পশ্চিম আসলে এটা খেয়াল করি না, কারণ যে প্ল্যানের অনুযায়ী যেভাবে সিধ দেওয়া, আমি এই সাইড থেকে হচ্ছে মানে দশ ধরে প্ল্যানটা সোজা করে ধরো। এই যে হচ্ছে, না না না, সিধ ওই দিকে যাবে পশ্চিম। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের প্ল্যান। এই যে দেখো, তোমার ওই সিধটা কিন্তু ক্রস দেওয়া। হ্যাঁ, এটা ক্রস দেওয়া, পরেরটা দেখো, প্যান এই পাশে হ্যাঁ আর প্যান হচ্ছে ওয়েস্টটা তার পাশেই। হ্যাঁ তার পাশেই দেখ দাও, এই যে এই এটা হচ্ছে, এটা প্যানের পাইছি এখন ওই 27-এর পরে। দেখ দাও, এই যে 27-এর পরে হচ্ছে, এই যে হচ্ছে আমাদের 27, হ্যাঁ, আর এই যে হচ্ছে আপনার ছিদ্র ছিদ্র। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মিডিলের ছিদ্র। তাহলে ওই ছিদ্র যে করলা ওইটা কেন? ওইটা হচ্ছে আমি এই সাইড থেকে মানে পিছনটা ধরছি আমি এইটা পশ্চিম দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ যদি আমি দক্ষিণ সাইডে যদি ধরতাম তাহলে হচ্ছে আমার ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তোমার আগেই খেয়াল করতে হবে বাথরুমে স্যানিটারি কাজের, যেহেতু আমরা মুসলমান, আগেই বৈশা খেয়াল করতে হবে পূব পশ্চিম কোন দিক, উত্তর দক্ষিণ কোন উত্তর দিক। দক্ষিণ আমাদের তো পূব পশ্চিম করে দেওয়া যাবে না। না 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 না, এটা যাই হোক, ছিদ্রটা ওইটা মিসিং গেছে, ওইটা সুন্দর করে আবার গ্রাডিং দিয়া তলা ধরে এটা ঢালাই দিবে, আবার এই যে এক্সট্রা দুইটা ছিদ্র কর। ওকে, ঠিক আছে, আজকে আজকে আমি এটা ঢালাই দিয়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ভুল আর করা যাবে না। না না, আর করা যাবে না, এটা চেক করতে হবে। হ্যাঁ, 100% দেখে দেখে করতে হবে। ধন্যবাদ।